থেকে, খুব সুন্দর গন্ধ আর খুব ভালো লাগে দেখতে। হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের ফুলগুলোকে দেখাবো যে কত জবা ফুল ফুটেছে আজকে। কালকে কালী পুজো ছিল, কালকেও প্রচুর ফুল ফুটেছিল, আর আজকে পুরো গাছ ভরে ফুল ফুটেছে। খুব দারুণ লাগে এরকম গাছ ভরে সকাল সকাল ফুল দেখতে। আর এই সাদা, এগুলোকে বলে সাদা টগর, মানে এই টগরের পাপড়িগুলো প্রচুর মোটা হয় আর খুব সুন্দর সেন্ট হয়। আর এদিকে সাদা জবা তো দেখতেই পাচ্ছ, তোমাদের আগেও দেখিয়েছিলাম সাদা জবা ফুটেছে। আর এগুলো সব আমার মা পুকুর ধারেই লাগিয়েছে। আর এদিকে দেখো একটা খুব সুন্দর পঞ্চমুখী জবা ফুটেছে, আর এই কালারটা খুব মিষ্টি একটা, মানে না লাল না রানী, লাইট গোলাপির ওপর কালারটা হয়েছে। আর ওই দিকে একটা ধুতরা ফুল ফুটেছে, ওই যে দেখতে পাচ্ছ ওইটা হলো ধুতরা ফুল, এখান থেকে ভালো বোঝাতে পাচ্ছি না। আর এই দিকে আর একটা ফুটেছে, ওই দেখো, দেখতে পেয়েছো আশা করছি। তো এই সব ফুল তোলা হবে, তারপর মা পুজো করবে। আর এই ফুলগুলো বেস্ট সব থেকে, খুব সুন্দর গন্ধ আর খুব ভালো লাগে দেখতে। সকাল সকাল চা দিয়েই শুরু হলো, সকাল সকাল তো চা দিয়েই শুরু হয়। আগে চা খেয়ে নিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি, আর এইবার জল তুলে নিয়ে চলে এসেছি, এবার ঘরটাকে মুছে নেব। গুছিয়ে নিয়েছে মা, আজকে এই বিছানাটা পাতা হয়েছে আর সব গুছানো এদিকে কমপ্লিট ঘরের। আর দেখো আমাদের দুটো জিনিস চেঞ্জ হয়েছে, সেটা হলো এখানটায় আলনাটা ছিল, সেখানে এখন এখানটায় শোকেসটা রাখা হয়েছে, আর আলনাটা এদিকে সরিয়ে এনে রাখা হয়েছে। আর এখানে আমাদের সব ঠাকুর থাকে শোকেসের, মানে আলনাটার মধ্যে, শোকেস আলনার মধ্যে সব ঠাকুর রেখে দিয়েছে মা। তো ঘর মোছার বাকেটটা নিয়ে নিয়েছি, এখন এটাই জল ভরে নিয়ে এসে ঘরটা ভালো করে মুছে নেব। সকাল সকাল তো সববারই এই কাজগুলো থাকে, আর আজকে আমি ছুটিতে আছি তাই জন্য মাকে এই কাজগুলো করে দিচ্ছি, না হলে আমার এত কাজ থাকে না। কিন্তু ঘরটা মুছতে আমার ভালোই লাগে, মাকে এইটুকুনি হেল্প করে দিতে আমার সত্যিই ভালো লাগে। তো সেই জন্য আমি ঘরটা মুছে নিয়েছি, জল তুলে নিয়েছি, আর বাসনপত্রগুলো মাজা সব কমপ্লিট, আর মা শুধু বিছানাটা গুছিয়েছে, আর এমনি আদার্স কাজগুলো মা করছে। আর আমি এই দু তিনটে কাজ ভাগ করে নিই নিজের জন্য, মানে নিজের ইয়েতে এই কাজগুলো আমি করে নিই। তো এই কাজগুলো তো আশা করব সববারই থাকে। তো এই সব সকালের কাজ করে আজকে বিকেলে আবার আছে একটু নেমন্তন্ন, যেহেতু কালকে কালী পুজো ছিল, কালী পুজোর নেমন্তন্ন আছে আজকে, তো সেইটাই যাব। তো চলো সারাদিনের ব্লগটা তোমাদের সাথে এইভাবে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। তো চলো দেখতে থাকো আমরা কীভাবে কী ড্রেস আপ করে যাই, পাশেই যেহেতু কালী পুজো তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে। দেখতে পাচ্ছ আমি চুলটাকে কালকে ভালো করে তেল দিয়েছিলাম, আর তেল দিয়ে এরকম বেলুনি করে বেঁধে রেখেছিলাম, আর আজকে শ্যাম্পু করে নেবো। তো শ্যাম্পু করে দেখা হচ্ছে। তো আজকে আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে, তো কালী পুজোর নেমন্তন্ন, কালকে তো অমাবস্যা ছিল, তো আজকে আমাদের নেমন্তন্ন আছে, তো আমরা চলে যাব নেমন্তন্ন খেতে। তো সেই জন্য এই ড্রেসটা পরেছি, এই ড্রেসটা আমার খুবই পছন্দের। আর আগে হাতা লাগিয়েছিলাম, বাট হাতাটা এখন খুলে ফেলেছি, হাতাটা ভালো লাগছিল না, মা বললো হাতাটা খুলে ফেল পরতে পারবি, তো হাতাটা খুলে ফেলেছি। আর এটা খালি উড়ে যায় বলে এখানে একটা পিন মেরে নিয়েছি, যাতে এই জায়গাটা উড়ে না যায়। তো যেহেতু গাড়ি ফাড়ি চালাই, তো যদি উড়ে যায় বাই চান্স পুরো মুখের মধ্যে চলে আসবে, তো সেই জন্য এই জায়গাটা সেফটির জন্য পিন মেরে নিয়েছি। তো চুলটা এবার বেঁধে নেবো, তারপর বেরিয়ে যাবো। হাই কর।
হাই কর। খাওয়া দাওয়া করে চলে এসেছি, সব ছেড়ে ফেলেছি, ফেস ওয়াশ করে নিয়েছি, এবার ড্রেসটা চেঞ্জ করব, চেঞ্জ করে শুয়ে পড়বো। তো আমার ভিডিও কেমন লাগলো? যদি ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। সবাই খুব ভালো থাকো, আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।